আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব ভাই, আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘটনাবহুল এই দিবসে বিএনপি অনেকদিন পর শোডাউন করলো এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই দেশের অন্যান্য স্থানেও হয়েছে। মানবাধিকার দিবস উপলক্ষে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। অন্যদিকে নির্বাচনের যে মেরুকরণ, সেটা আমি আপনাকে পরে এ করছি। আপাতত আপনি মানবাধিকার দিবস, রাষ্ট্রপতিও কিছু বক্তব্য রেখেছেন, এ প্রেক্ষিতে আপনার কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বব্যাপী এটি পালিত হয়ে আসছে। আপনি জানেন যে 1948 সালে এই আন্তর্জাতিক মানবাধিকার সনদ ঘোষণা করা হয় এবং এর সদস্যভুক্ত প্রতিটি দেশ এই সনদে সই করে এবং তার সনদের যে অঙ্গীকারগুলো সেগুলো পালন করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। সেই ক্ষেত্রে দেখতে আজকে 70 বছরেরও বেশি সময় পেয়ে গেছে। এখন বিশ্ব মানবাধিকার পরিস্থিতি খুব সন্তোষজনক এটি বলা যাবে না। এই মুহূর্তে যখন আমরা মানবাধিকার নিয়ে কথা বলছি, তখন গাজায় ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধ চলছে এবং বিশ্বের বিভিন্ন দেশে জনগোষ্ঠীর উপর সবলের যে নির্যাতন, অত্যাচার, সেটি চলছে। আমাদের প্রতিবেশী মিয়ানমার, যে দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের কবলে, মাঝখানে অং সান সুচির নেতৃত্বে একটি বেসামরিক সরকার গঠিত হয়েছিল, এখন আবার শাসক শাসকরা জবরদল পাথরের মতো এসে চেপে বসেছে এবং সেখান থেকে একটি প্রায় একটি জনগোষ্ঠীকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে, সেটা রোহিঙ্গা জনগোষ্ঠী। আর সেই রোহিঙ্গারা কিন্তু রোহিঙ্গাদের অধিকাংশ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। আজকে মানবাধিকার দিবসে এটি ঠিক আপনি উল্লেখ করেছেন যে বিএনপি এবং সমমনা দলগুলো মানববন্ধনের কর্মসূচি নিয়েছিল সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে তাদের প্রেস ক্লাবের সামনে বড় সমাবেশ। 43 দিন পর বিএনপি রাজপথে প্রকাশ্যের সমাবেশের আয়োজন করেছে, সুতরাং এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল, কিন্তু কোনো সংঘর্ষ হয়নি, এটি অবশ্যই স্বস্তি। কিন্তু দেখুন, মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি বা বিএনপির সমমনা দলগুলোর যে কর্মসূচি, নেতারা যে বক্তব্য রেখেছেন, সেটি পরস্পরের বিরুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগ এনেছে। আর সেটি আওয়ামী লীগের নেতারা যেমন বিএনপির বিরুদ্ধে এনেছে, বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে এনেছে। এখন এই দুই দুই দলের, দুই পক্ষের নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগ বিশ্লেষণ করে কি আমরা দেখতে পাই? দেখতে পাই এটাই যে আছে, অর্থাৎ যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের আর সেই সরকারের আমলে বিরোধীদের উপর দমন পীড়ন চলে। সেটি বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আবার আওয়ামী লীগ অভিযোগ করেছে যে বিএনপি নির্বাচন নষ্ট করতে চালাচ্ছে। অগ্নিসন্ত্রাস বা যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা বা অগ্নিসন্ত্রাস এটি কোনোভাবেই কাম্য নয়। কিন্তু বিএনপির যে তাদের বক্তব্য, যে তাদের কি উপায় আছে, হাজার হাজার নেতাকে, তাদের নেতাকর্মীকে জেলে পড়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে থাকতে পারছে না। গতকাল মায়ের ডাক নামে অনুষ্ঠানে সেই যারা স্বজন হারিয়েছে তাদের শিশুদের, তাদের নারীদের আহাজ আমি শুনেছি। সুতরাং একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে এই দৃশ্যপট কিন্তু আমরা দেখতে চাইনি, এবং সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে আছে যে জনগণই এই রাষ্ট্রের মালিক, সুতরাং মালিকানা তারা ঠিক, যারা মালিক তারাই ঠিক করবেন যে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না, এবং তার একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। কিন্তু আমরা সেই নির্বাচন থেকে সেই সবার সব দলের অংশগ্রহণে পাচ্ছি না। বিএনপির আমলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি, আওয়ামী লীগের আমলে বিএনপি দুটি নির্বাচনে অংশ, এই আগামী নির্বাচন সহ দুটি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত আছে।
2018 নির্বাচনে অংশ নিলেও তাদের অভিযোগ যে অভিযোগ যে এই নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের ভোটাধিকার কিন্তু এই মৌলিক মানবাধিকারের একটি অপরিহার্য অংশ। সুতরাং এই এই ভোটাধিকারকে বাদ দিয়ে কিন্তু আমরা গণতন্ত্রের কথা চিন্তা করতে পারি না, আমরা মানবাধিকারের কথাও চিন্তা করতে পারি না। একই সঙ্গে এই গণতন্ত্রের সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন ভাবে জড়িত। সবটা মিলে একটি মানবিক সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ, একটি সহনীয় সমাজ, একটি সহিষ্ণু সমাজ, সমাজের প্রত্যাশা ছিল, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল যে সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার। সেই ন্যায় বিচার কতটা আছে, সামাজিক মর্যাদা মানুষের কতটা আছে সাধারণ নাগরিকদের, সেটি আজকে প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেকগুলো কথা বলছেন, তা হয়তো সত্য অনেকখানি, কিন্তু মানবাধিকার শেখাতে আসবেন না বা মানবাধিকার আমাদের কাছ থেকে শিক্ষা নেন, কিন্তু বাংলাদেশে বিদেশি কূটনীতিক বলি, গবেষক বলি, যারা আসেন তারা বাংলাদেশের যে মানবাধিকার চিত্র দেখেন, সেটি রাষ্ট্রপতি মানে বাংলাদেশের কাছ থেকে মানবাধিকার শিক্ষা নেওয়ার জন্য আমেরিকা কি শিক্ষা নেবে বাংলাদেশের কাছ থেকে কোন পয়েন্টে? এরকম যদি পরিবেশ পরিস্থিতি হতো, যেমন এই উপমহাদেশে যদি যে দেশটি হতে পারে পরিপূর্ণ শান্তিপূর্ণ এবং সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সেটি হচ্ছে ভুটান। ভুটান বলতে পারে যে আমাদের থেকে শিক্ষা নেই, কারণ সেখানে কেউ বলতে পারবে ওখানে মানবাধিকার হরণ করা হয়েছে, পরিবেশ ধ্বংস করা হয়েছে, অথবা রাজনৈতিক হানাহানি হানাহানিতে মানুষ মারা যাচ্ছে, ভুটান বলতে পারে। কিন্তু বাংলাদেশে যেখানে রাজনৈতিক হানাহানিতে মানুষ মারা যাচ্ছে, যেখানে বিরোধী দল রাজপথে আন্দোলন করছে, সরকারি দল এবং যে বিরোধী দলের নেতাকর্মীরা, যে কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে মানবাধিকারের কি শিক্ষা নেবে? প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকে, অবশ্যই আমরা বলবো, তার প্রতিবাদ করবো। কিন্তু এর অর্থ এই না যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি যে বাংলাদেশে যখন এরকম রাজনৈতিক অবস্থা, এরকম রাজনৈতিক হানাহানি, তখন তাদেরও বলার অধিকার নেই। মানে এগুলো হচ্ছে মানে আমি বলবো যে দায়, মানে নিজের অপরাধ থাকা। আমরা আমাদের মানবাধিকার উন্নত করব, আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করব, আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উন্নত করব, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে অন্য দেশের, বাংলাদেশ থেকে অন্যের শিক্ষণীয় আছে। যেমন আমরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন করেছি, একসময় অন্য দেশকে তারভাবে ঝুড়ি বলা হতো, এখন না, এটি সাফল্য এবং বিশ্বের সব দেশেই স্বীকার করবে। সবার যতগুলো সরকার আসছে তারা তাদেরও কম বেশি কৃতিত্ব আছে। আওয়ামী লীগ যেহেতু 1 টানা 15 বছর ক্ষমতায় আছে, তাদের সময় বেশি উন্নয়ন হয়েছে, বর্তমান উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, নতুনের মতো বড় 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 উন্নয়ন প্রকল্প তারা বাস্তবায়ন করেছে। কিন্তু উন্নয়ন এবং গণতন্ত্র উন্নয়নের সূচক এবং গণতন্ত্রের সূচক তো আমরা সমান্তরালে চলতে দেখি না। বাংলাদেশের সামনে 7 জানুয়ারি নির্বাচন, আমরা যদি এখানে সব দল মিলে নির্বাচনের ব্যাপারে একটি ঐকমত্যে আসতে পারতাম, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যুক্তরাষ্ট্রকে বা ইউরোপীয় ইউনিয়নকে বা অন্য যে কোনো দেশকে, তোমরা দেখে যাও যে বাংলাদেশে কিভাবে চর্চা হয়, কিভাবে অনুশীলন করা হয়। আমরা 91 সাল থেকে যে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো, 4টি নির্বাচনকে বলা হয় খুব ভালো নির্বাচন হয়েছে, 1991, 1996 এবং 2001 ও 2008। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হলো, সেই সংসদে কিন্তু সরকারি দলের বিরোধী দলকে আমরা একসঙ্গে পুরো মেয়াদে দেখতে পাইনি। যারাই বিরোধী দলে আসছে তারা তারা সংসদ বর্জন করেছে। অর্থাৎ আমাদের এখানে রাজনীতিটা সংসদ সংসদীয় আমরা সংসদীয় ব্যবস্থার কথা বলি, সংসদীয় সংসদীয় যে গণতন্ত্র সেটি অনুসরণ করি না। আমরা রাজপথে সব মোকাবেলা করি, রাজপথে মীমাংসা চাই। এই 7 জানুয়ারি নির্বাচন নিয়েও কিন্তু আমরা
এখন দুই পক্ষ মুখোমুখি, এক পক্ষ নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। একটা বিষয় স্যার ভাই আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হলো যে এবারে দেখা যাচ্ছে যে মানবাধিকার দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা তারা বিভিন্ন মুখী সারা বিশ্বে বিভিন্ন জনের উপর বা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা স্যাংশন এবং সম্পদ জব্দ সহ। তো বাংলাদেশে এটা মানে হয়নি সেই ধরনের কোন, যেটা 2021 সালে হয়েছে। তার মানে কি এই যে মানে আমরা মানবাধিকারের যে অঙ্গীকার গুলো সেগুলি পূরণ করতে পেরেছি? না, এটি ঠিক, এবং এটি বলবো যে গত কয়েকদিন ধরেই বা গত কয়েক মাস ধরেই এরকম আলোচনা জল্পনা চলে আসছিল যে এবারে 10ই ডিসেম্বর 2021 সালের মতো এরকম একটি কিছু নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আসবে। কিন্তু এটা আমরা বলবো যে স্বস্তির কথা, বাংলাদেশের জনগণের স্বস্তি, এটি কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের চেয়েও জনগণ স্বস্তি বোধ করছে, কারণ এরকম নিষেধাজ্ঞা আসলে জনগণই ক্ষতিগ্রস্ত হতো। এবং সেটি যদিও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দুটি নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে রেখেছে, একটি হচ্ছে ভিসা ভিসা নীতি, আর একটি হচ্ছে টম নীতি। এখন এর আওতায় কারা পড়বে সেটা পরীক্ষা নিরীক্ষার বিষয়, কিন্তু আমরা এবারে 10 ডিসেম্বর যে এরকম কোন নিষেধাজ্ঞার মুখে পড়িনি, এটি মনে করি বাংলাদেশের জনগণের জন্য একটি বড় শক্তির জায়গা, এবং এবং তাদের উদ্বেগ ছিল উদ্বেগ থেকে যাবে। কিন্তু সামনের নির্বাচনের পরে বা আগে, আগে না হলে পরে কি হবে সেটি কিন্তু আমরা কেউ জানি না। মানুষের মধ্যে উদ্বেগ উৎপন্ন হয়েই গেছে, এবং এটি তো সরকারি দল বা সরকারের বড় দায়িত্ব, বা 7 জানুয়ারি নির্বাচন করে ফেললেই সব রাজনৈতিক সমস্যার সমাধান হবে, সব প্রশ্নের মীমাংসা হবে সেটি ভাবার কোনো কারণ নেই। হতে পারে নির্বাচনের আগে একটি সমঝোতা বা একটি কি বলে একটি কর্মসম্পর্ক তারা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু নির্বাচনের পরেও পরেও পরে এই উদ্যোগটি সরকারকেই নেওয়া উচিত। এই কারণে যে একটি জনগোষ্ঠীর যারা প্রতিনিধিত্ব করেন, এবং আমরা অতীতের নির্বাচনগুলো পর্যালোচনা করে করলে দেখতে পাবো যে আওয়ামী লীগ ও বিএনপির জনসমর্থন প্রায় কাছাকাছি, হয়তো আওয়ামী লীগের কোনো কোনো নির্বাচনে বিএনপির থেকে একটু বেশি ভোট পেয়েছে, কিন্তু এর অর্থ দুটি দুটি দলের। সুতরাং একটি দলের যে সমর্থক যে ভোটার, তারা যদি এই নির্বাচনে অংশ না নেয়, সুতরাং এই নির্বাচন থেকে ত্যাগ করতে হবে। ইতিমধ্যে আমরা আমরা দেখছি আমরা দেখেছি যে সরকারি দলের যে বিরোধী বা বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি সহ, তারা কিন্তু সরকারি দলের দিকেই তাকিয়ে আছে যে ছাড় দেয়, সমঝোতা করে। 14 দলীয় জোটের কথা বাদই দিলাম, কারণ সেটি যথাযথ ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তৃণমূল বা বিএমএফ এসব দলগুলো কিন্তু দলের নেতারা মনে করে যে সমবাচীন দল আওয়ামী লীগ সার না দিলে তারা জয়ী হতে পারবে না। সুতরাং এটি এই নির্বাচনের কিন্তু প্রধান দুর্বলতা, এবং একই সঙ্গে নৌকার পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্ব দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে যাদের 300-200। আমি আপনার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, প্রশ্ন তারা একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করছে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছেন, আর সুতরাং ভোটটা তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে, আর সুতরাং মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি আছে। না, একটা বিষয় দেখেন, পরিস্থিতিটা এমন যে 28টা দল বা 29টা দল নির্বাচনে অংশ নিয়েছেন, তো আওয়ামী লীগকে বাদ দিলে বাকি 28টা দল থাকে। 28টা দলের অবস্থা এমনই যে কোন দলের এমন কোন নেতা পাবেন না যারা নিজ মানে সাংগঠনিক ক্ষমতায় তারা জিতে আসতে পারে। তাহলে এই 28টা দলকে আপনি নির্বাচনী নিয়ে এসে তাদের মধ্যে যদি আসন বন্টন করতে যান 14 দলের শরিক সহ, তাহলে নির্বাচন এমনি একতরফা, তাহলে এই নির্বাচন একেবারেই মানে মানে ই হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তো সম্ভবত এটা কাটানোর জন্যই স্বতন্ত্র প্রার্থীদেরকে আনা হচ্ছে। এখন স্বতন্ত্র প্রার্থীরা আসলে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগ ভার্সেস 28টা দল কিন্তু হচ্ছে না। এটা আপনি কি মনে হয়? ইতিমধ্যে জাতীয় পার্টির মধ্যে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে, এবং তারা বলছেন যে না, আমি আপনাকে সমঝোতা করে পরিষ্কার জানতে চাই যে এইভাবে নির্বাচনটা হয় তাহলে কি স্বতন্ত্ররা, স্বতন্ত্র যারা অধিক মাত্রায় জিতবে, ওরা মিলেই কি একটা বিরোধী দল হবে?
তাহলে তো মানে আওয়ামী লীগ ক্ষমতায় আবার আওয়ামী লীগের বাইরে যারা তারা আবার বিরোধী দল, এরকম। না, বিষয়টি হচ্ছে যে আমরা যদি 2014 এবং 2018 জাতীয় সংসদের চিত্র দেখি, সেখানে কিন্তু একই একই অবস্থা। 2014 সালে বিএনপি আশিটি নির্বাচনে নিবন্ধিত 39টি দলের মাত্র 12টি দল সালে কিন্তু নির্বাচন আসল করে, সমস্যাটা কি এবং সেখানে সেখানে জোটগত করলে ভাবে, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে ওই নির্বাচনেও জোটগত ভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা জোটের মহাজোটের শরিক হয়ে নির্বাচন করেছে, অর্থাৎ যেখানে আওয়ামী লীগ ছাড় দিয়েছে সেখানে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছে। 2018 নির্বাচনেও কিন্তু জোটগত ভাবে নির্বাচন হয়েছে, যেখানে আওয়ামী লীগ প্রার্থীরা ছাড় দিয়েছে সেখানেই লাঙ্গলের প্রার্থীরা জয়ী হয়েছে। সুতরাং এবারেও যদি সেই চিত্র হয়, আপনি যথার্থই বলতে পারেন যে এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে না। তো সেক্ষেত্রে বিরোধী দল হতে পারে, হতে পারে না তা নয়, আমরা তো দুটি সংসদে সেটি দেখে আসছি এবং আগামী সংসদের চিত্র তার থেকে ভিন্ন হবে বলে মনে হয় না। বরং রাজনৈতিক মহলে এটাও আলোচনা হচ্ছে যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতায় আসতে না পারে, সেক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থান তৃতীয় বা চতুর্থ জায়গা, চতুর্থ অবস্থানে চলে যেতে পারে, কারণ তৃণমূল বা অন্য কোন দল থেকে হয়তো বিরোধী দলের দল বেছে নেওয়া হবে। না, যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা না হয় তাহলে কি হবে জাতীয় পার্টি? সমঝোতা হ্যাঁ না হলে হ্যাঁ না হলে এখনভাবে তাদের লড়াই করতে হবে। এবং এখানে প্রশ্ন হচ্ছে কিছু কিছু আসনে তারা এই সুবিধাটা পাবে, নৌকার বিপরীতে যেহেতু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও থাকবে, সুতরাং ভোটটা কিন্তু ত্রিমুখী লড়াই হবে বেশ কিছু আসনে। আর এই সেখানে এই ধরনের ত্রিমুখী ছাড়া আপনার কি মনে হয় জাতীয় পার্টি এই ঝুঁকি নেবে? যেহেতু আওয়ামী লীগের ভোট ভাগ হবে, সেক্ষেত্রে জাতীয় পার্টি এই সুবিধাটা পেতে পারে, কিন্তু সেটি পাবে তখনই, যেটি জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে দেশে আওয়ামী লীগ বিরোধী ভোটই বেশি, তারা যদি ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় যেতে পারে। এখন আওয়ামী লীগ বিরোধী ভোট তারা কতটা টানতে পারবে? আওয়ামী লীগ বিরোধী ভোটের প্রধান অংশ হচ্ছে বিএনপি। এখন বিএনপি নির্বাচনে আসছে না, বিএনপির ভোটারদের কি তারা আনতে পারবে? যদি আনতে পারে তাহলে তাদের এটি ইতিবাচক, যদি না পারে তাহলে তাদের কি বলে গন্তব্য কোথায় হয় কেউ জানে না, আমরা জানি না। মানে অনেক রকম জটিল সমীকরণ হচ্ছে, মানে একতরফা একচেটিয়া নির্বাচনেও অনেক হিসাব মিলানো যাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এটি 18 তারিখের পর সবকিছু সমাধান হয়ে যাবে, তা আমরা ঠিক আছে, অপেক্ষা করি কি সমাধান হলো। কিন্তু সেটাই ভালো হবে। দেশের জনগণের একটি বড় অংশ, যে বড় অংশ বা একটা উল্লেখযোগ্য অংশ যে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে চলে বাইরে থেকে গেল, সেটি তো কোনোভাবেই কাম্য নয়। সেটাই, আবারও আমরা হয়তো শুনবো যে এটা সংবিধান রক্ষার নির্বাচন। যাই হোক, আমরা সংবিধানের দোহাই দিয়ে চলছি আর কি, চলতে থাকবো। আমাদের এখানে সবকিছু যতগুলো সামরিকের শাসন এসেছে তারাও কিন্তু সংবিধানের দোহাই দিয়েছে, গণতন্ত্রের দোহাই দিয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, কিন্তু পরবর্তীকালে দেখেছি তারা ক্ষমতা পুনরুদ্ধার ছাড়া কিছুই করেনি। কিন্তু সেটি সামরিক শাসক শাসকদের বেলায় ঘটেছে, একই কাণ্ড কেন গণতান্ত্রিক রাজনৈতিক দল করতে হবে সেই প্রশ্ন থেকেই গেল। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন মানবাধিকার দিবস এবং নির্বাচনের যে প্রক্রিয়া মেরুকরণ, তা নিয়ে সোহরাব হাসানের বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।